হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো প্রথমেই আমি ভীষণভাবে দুঃখিত তার কারণ হচ্ছে সবার এখন ছট পুজো চলছে আর আমি এত দেরিতে ভাই ব্লগটা আপলোড করছি আসলে শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো তারপর ধরো বর্ধমান থেকে আমি এখন শিলিগুড়ি চলে এসেছি তো এত ব্যস্ততার মধ্যে না মানে ভিডিওটা করা থাকলেও ভয়েস ওভার দিয়ে সেটাকে আপলোড করার মধ্যে সময় পাইনি তো প্রথমেই তোমরা দেখলে বাবান কিন্তু ও ঠাম্মির কাছে ফোটা নিয়ে নিয়েছে আর তারপর আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম সোজা আমার বাপের বাড়ি কারণ ওখানে আমার ভাই আছে তো ভাই আর দেওয়ারকে একে একে ফোটা দিয়ে নিয়েছিলাম সন্তু আর কৌশিক মানে ওদের দু ভাইয়ের আরও এক দিদির বাড়িতে ফোটা নিতে যাওয়ার কথা ছিল তাই আমি একটুখানি সকাল সকাল দশটার মধ্যে চেষ্টা করেছিলাম দু ভাইকে ফোটা দিয়ে নেওয়ার যতটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ও তো আরেক জায়গায় যাবে তাই একটু তাড়া ছিল তো আমি প্রথমে আমার ভাইকে আর তারপর আমার দেওরকে দুজনকে ফোটা দিয়ে নিয়েছিলাম এবার তোমাদেরকে যেটা বলছিলাম এর আগে যে এত দেরি করে কেন ব্লগটা আপলোড করছি সেটা হচ্ছে মানে আমি ভাই ভাইফোঁটার দিনই আমাদের ব্যাক করার ট্রেন ছিল মানে বর্ধমান থেকে শিলিগুড়ি তো ওই দিনই আমরা চলে আসবো তাই প্যাকিংপত্র কমপ্লিট করে তারপরে শরীরটাও একটু খারাপ ছিল আর তার আগে তোমাদের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার হাতের রিস্টটা আমি একটু ব্যথা পেয়েছি তো সেই ব্যথাটা এত বেশি বেড়ে গিয়েছিল এখানে আসার পর একা আর কাজকর্ম করে মানে উঠতে পারছিলাম না আর দেখো আমি দু ভাইয়ের জন্যই দুটো টি শার্ট নিয়েছি একদম সেম দুজনাকারই একই রকমের আর ভাইয়েরা সব বড়লোক মানুষ ভাইরা আমাকে টাকা পয়সা দিয়েছে প্রচুর তো যাই হোক ভাইফোঁটার দিনটা খুব ভালোই কাটিয়েছিলাম কিন্তু যেহেতু রাত্রেবেলা আবার রাতে ট্রেনে শিলিগুড়ি ব্যাক করতে হবে তাই মনটা সকাল থেকেই ভীষণ খারাপ ছিল কিন্তু কি আর করা যাবে কাজের জন্য তো ধরো ব্যাক করে আসতেই হবে সন্তুর যেহেতু পরের দিন থেকে আবার অফিসিয়ালি জয়নিং আছে তাই ওর সাথে ব্যাক করব বলেই কিন্তু আজকে রাতের টিকিটটা কাটা হয়েছিল তো দু ভাইকে ফোটা দেওয়া মোটামুটি কমপ্লিট আর এরপর পেট পুজোর পর্ব তো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে এরপর বাবানকে ওর ঠাম্মির তো সকালেই দেওয়া হয়ে গেছিলো এরপর বাবানকে ওর দিদাই ফোটা দিচ্ছে তো আজকে রাত্রেই যেহেতু ট্রেন ছিল সমস্ত প্যাকিংপত্র এখান থেকে তাড়াতাড়ি করে দুপুরে লাঞ্চ করে গিয়ে বাড়ি চলে যেতে হবে মানে শ্বশুর ওখানে গিয়ে আবার লাগেজপত্র গুছিয়ে সমস্ত কিছু রেডি ফেডি করে নিয়ে তারপর আমাদের ওই সাড়ে দশটা নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে টিকিট কাটা ছিল তো এবার ভিডিওটা করা ছিল ঠিক কথাই কিন্তু ওখান থেকে শিলিগুড়ি চলে আসার পর প্রথম কথা আমাদের ট্রেনটা ভীষণ লেট করেছিল আর দ্বিতীয় কথা হচ্ছে হাতের ব্যথাটা নিয়েই কোনোভাবেই কিছু করে উঠতে পারছিলাম না আর দেখো কথা বলতে বলতে দুপুরে ওরা লাঞ্চের মেনু নিয়েও বসে পড়েছে লাঞ্চের মেনুতে মাই সব রান্নাবান্না করেছিল আমি জাস্ট সার্ভ করে দিয়েছিলাম আর দেখতে দেখতে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেল আর ট্রেনে উঠেও পড়েছি আর সকাল সকাল পৌঁছে গেছি সাড়ে নটা নাগাদ এনজিপি স্টেশন তো আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম তার কারণ এরপরে আরও কিছু কিছু ভিডিও করা আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আপলোড করতে থাকবো আর শেয়ার করতে থাকবো তো আজকের ভাইফোঁটার ব্লগটা একটু দেরিতে দেওয়ার জন্য আরও একবার সরি বলছি সবাইকে টাটা